একবার এক বাঘ আর একটা গাধার মধ্যে একটু ঝামেলা লেগে গেছে। কি নিয়ে ঝামেলা? বাঘ কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে না, গাছের পাতার রং সবুজ। গাধা বলে না, গাছের পাতার রং হলুদ। তো বহুক্ষণ ধরে এই বচসা চলে। তো একটা টাইম বনের রাজা সিংহ পাশ দিয়ে যাচ্ছিল, তো বাঘ ডেকে বলে যে শুনুন রাজা সাহেব, এই গাধা বলছে যে এরকম ব্যাপার, গাছের পাতার রং হলুদ। গাধা বলছে তখন আচ্ছা বলুন রাজাবাবু, গাছের পাতার রং হলুদ না? তো সিংহ বললো হ্যাঁ হলুদ, গাছের পাতার রং হলুদ। তো গাধা তো যথারীতি খুব খুশি এবং বলল দেখুন আমার সঙ্গে এতক্ষণ ধরে বচসা করছে, আপনি একটু বাঘ সাহেবকে একটু শাস্তি দিয়ে দিন। তো যেহেতু আমাদের সিংহ রাজা বনের, তো উনি যথারীতি বললেন ঠিক আছে বাঘবাবু, আপনি 1 বছর কারোর সঙ্গে কোনো রকম কথা বলতে পারবেন না, এই আপনার শাস্তি। গাধা তো খুব আনন্দের সঙ্গে চলে গেল বেরিয়ে। এইবার যাওয়ার পর বাঘের মনটাও একটু খারাপ, যে চোখের সামনে প্রচুর গাছ দেখতেই পাচ্ছে যে গাছের পাতার রং সবুজ। তো উনি বললেন যে রাজাবাবু, এ তো দেখতেই পাচ্ছেন আপনি গাছের পাতার রং সবুজ। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তো তাহলে আপনি হলুদ বলে ওকে জয়ী আমাকে ইয়ে করে দিলেন, হারিয়ে দিলেন, আবার আমাকে শাস্তিও দিয়ে দিলেন। তো সেই সময় আমাদের রাজাবাবু বললেন যে দেখো, তোমাকে শাস্তিটা আমি এই কারণে দিইনি যে তুমি গাছের পাতার রং সবুজ সেটা আইডেন্টিফাই করেছো, শাস্তিটা তোমাকে এই কারণে দিয়েছি যে তুমি গাধার সঙ্গে এতক্ষণ ধরে বচসা করছো। হ্যাঁ বনে তুমি আমার সমান সাহসী, আমার সমান শক্তিশালী, সেইখানে তুমি এতক্ষণ ধরে গাধার মতন একটা প্রাণীর সঙ্গে বচসা করে যাচ্ছ, শাস্তিটা সেই কারণে। আমাদের জীবনে কিন্তু এরকম গাধার অভাব নেই যারা আমাদের সঙ্গে ফালতু তর্ক করে যায়, যে বিষয়টা তারা জানেও না সেই বিষয়টা নিয়ে তর্ক করে যায়, এবং আমরাও ততোধিক বোকা যে সেই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে তর্ক করি, তাদেরকে হারানোর চেষ্টা করি, যেখানে সেই হারানোটার কিন্তু কোনো প্রয়োজনই নেই। কারণ আমরা যেটা জানি সেটা তো আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে শিখেছি, নিজেদের জ্ঞান দিয়ে অর্জন করেছি, কেন আমরা এরকম কিছু ওয়ার্থলেস লোকের সঙ্গে সেই বিষয় নিয়ে বচসা করতে যাবো বলতো? তাই আজকে থেকে এই বিষয়টা বন্ধ করো, কে কি বলছে তোমার ডিসিশনস নিয়ে, ঠিক আছে, তুমি যেটা জানো সেই নিয়ে কিচ্ছু ম্যাটার করে না। তুমি যদি ভাবো যে তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি যেটুকু শিখেছো সেটুকু ঠিক, তাহলে সেটা ঠিক। তুমি জ্ঞানী মানুষের সঙ্গে আলোচনা করো, যাদের কাছে তোমার ভিউ পয়েন্টের একটা মূল্য আছে, যারা তোমার ভিউ পয়েন্টটাকে আরও উন্নত করতে সাহায্য করবে। এরকম গাধার মতন লোকেদের সঙ্গে হ্যাঁ বচসা করে নিজের এনার্জি নষ্ট করার কিন্তু সত্যিই কোনো মানে হয় না। ঠিক আছে, ভালো থেকো।